পূজের সাথে থেকে সবুজকে ভালোবেসে আরো সুন্দরভাবে আপনারা এগিয়ে আসুন, এক চিলতে বাগানকে আরো সুন্দরভাবে গড়ে তুলুন। এক চিলতে বাগানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বসে আছি আঙুর গাছের তলায়। যে জায়গাটায় আমি আছি সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখাবো, কিভাবে এই আঙুর গাছ তৈরি হয়েছে, কিভাবে তার পরিচর্যা হচ্ছে, সবটা আপনাকে দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, অনেক কিছু আপনাদের দেখানোর বাকি আছে। কারণ যে উদ্যোক্তার বাড়ি আমরা এসেছি, তিনি শুধু যে বাগান করেন তা নয়, বাগানের সাথে সাথে তার অদ্ভুত একটা শিল্প সত্তা রয়েছে। দেখতে থাকুন এক চিলতে বাগান। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টার সময়, এখন কিন্তু 3টে নয়, সন্ধ্যে 7টা। নমস্কার দাদা, এক চিলতে বাগান আজকে কোথায় আছে একটু আপনার মুখ থেকে শুনবো, এই জায়গাটা ঠিক কোন জায়গা? হ্যাঁ, আপনার নামটা একটু এই দর্শকদের জন্য। এই জায়গাটার নাম হচ্ছে নৈহাটি দেশবন্ধু পল্লী। তো আমার নাম, নমস্কার, আমার নাম প্রবাল রায়। আমি এই গাছপালার সাথে দীর্ঘদিন যুক্ত এবং বিভিন্ন রকমের গাছ, দেশি এবং বিদেশি গাছ, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আমি 60 বছর ধরে এই ছবি টবি আঁকি। এই ছোটো ছোটো ছেলেমেয়েদের এইটু আঁকা টাকা শেখাই এবং যারা যারা গাছপালা ভালোবাসে তাদেরকেও এই গাছপালা পরিচর্যা সম্পর্কে শেখাই, এবং যারা যারা আসে তাদের কিছু গাছও গিফট দিই, তাদের উৎসাহিত করি সবুজের সাথে থাকা। তাই কি আমি এটা রিকোয়েস্ট করব যাতে নাকি এই এক চিলতে বাগান, যিনি নাকি এই সম্পূর্ণভাবে এই জিনিসগুলোকে সবার সামনে তুলে ধরছেন, সেই প্রণবেশ রায়, তাকে অনেক অনেক ধন্যবাদ। সবুজের সাথে থেকে সবুজকে ভালোবেসে আরও সুন্দরভাবে আপনারা এগিয়ে আসুন এবং এক চিলতে বাগানকে আরও সুন্দরভাবে গড়ে তুলুন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকেও। আর একটু শুনে নেব আজকে এই যে আঙুর গাছ, এই আঙুর গাছ ঠিক কত দিনে? এই আঙুর গাছটি হচ্ছে বছর দেড়েক। তো এই গাছটি আমি একটা নার্সারি থেকে এনেছিলাম, তারপরে এই গাছটি আস্তে 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 তাকে সম্পূর্ণভাবে পরিচর্যা করে সুন্দরভাবে এটাকে তৈরি করেছি। এবং সুমিষ্ট আঙুর এবং কালো রঙের আঙুর। কোন আঙুরটা এমনি ভালো, বেশি কালো আঙুরটাই তো বেশি ভালো? হ্যাঁ, কালো আঙুরও ভালো। এখানে আমার 3 রকম প্রজাতির গাছ আছে, একটা হচ্ছে কালো রঙের, একটা হচ্ছে লাল রঙের, আর একটা হচ্ছে ফিঙ্গার ইয়েলো, লম্বা টাইপের হয়। সবই মিষ্টি আঙুর, আর লাল রঙের আঙুরটার একটু বীজ আছে, আর বাদ বাকি দুটো আঙুরে কোনো বীজ। 3 বছর হয়েছে আমি খাবার দাবার কিছুই দিই না। এই খাবার দাবার বলতে ওই ব্লাড মিলটা দিলে ভালো হয়, আর গাছের গোড়া একটুখানি হালকা করে রাখতে হয়, আর জৈব সারটাকেই ব্যবহার করি মাটিতে, অজৈব সার কোনো কিছু দিই না। বেশি ভালো হবে না এমনি টবেও কেউ যদি করতে চায় এরকম হবে? অবশ্যই হবে টবে, সেই টবে কিন্তু জৈবভাবেই করতে হবে। কিভাবে করবে লাগাবার সময় থেকে যদি একটু পুরো পরিচর্যাটা একটু? হ্যাঁ, মাটিটাকে তৈরি করতে এই 30% এমনি আমাদের এই ঘর প্লাস্টার করার যে বালি, তার সঙ্গে 30% এমনি দোআঁশ মাটি, এই গার্ডেন সয়েল হলেও হবে, গার্ডেনের মাটি হলেও হবে, তার সঙ্গে ধানের তুষ হোক কিংবা কাঠের গুঁড়ো হোক দিয়ে এগুলো খুব সুন্দরভাবে ভালো করে মিশ্রণ করে এটা রোদে শুকিয়ে নিয়ে তার মধ্যে এই সামান্য পরিমাণ চুন, সামান্য হাড়ের গুঁড়ো, সামান্য এই 1 মুঠো করে দিয়ে মাটিটাকে তৈরি করে ওই টবের মধ্যেও সুন্দরভাবে করা যায়, এবং জল নিকাশিটা যেন খুব সুন্দরভাবে হয়, এবং যাতে নাকি পোকামাকড়ের, এই মূলত পোকামাকড় ধরে না কিন্তু একরকম পোকা আছে যে পোকাগুলো ওই পাতাগুলো ফুটো ফুটো করে দেয়, সেগুলোও ঠিকঠাক হয়ে আঙুরের ক্ষেত্রে মেনলি হয়। আঙুরের ক্ষেত্রে মেনলি হয় ঠিক। পরে ফল আসার আগে বা ফল আসার পরে? হ্যাঁ, একটু ফল আসার আগে একটু ফ্যাঙ্গিসাইড, একটু আগে একটু ফ্যাঙ্গিসাইড দিতে হয়। এই আপনি নিম তেল আমরা স্প্রে করে দিই, আর 2 নম্বরটা হচ্ছে যাতে নাকি এই আঙুরগুলো পরিপুষ্ট হয় একটুখানি ভিটামিন স্প্রে করে দিই। ভিটামিন বলতে একটু মিরাকুলান নালে প্ল্যানোফিক্স, এই দুটোকেই স্প্রে করে দিই।
এগুলো ঠিক কিভাবে দেবে? এই 2 গ্রাম 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে স্প্রে করে দিলেই হবে। আচ্ছা, সেটা সন্ধ্যের দিক করে? সন্ধ্যের দিক করে নালে ভোরবেলার দিকে, ভোরবেলা, হ্যাঁ, সূর্য ওঠার আগে। আর এই যে ইয়েলো, যেটা ইয়েলো যে ফিঙ্গার যেটা, সেটা পাশে হচ্ছে ওই পনেরোবেজদার পিছনে আর একটা গাছ আছে, সেখানেই হচ্ছে, ওগুলোকে প্রতিস্থাপন করা হবে এই গাছটা। এই গাছটা, এটা হচ্ছে সবুজটা, তাই তো? এটা হচ্ছে ইয়েলো, ইয়েলোর, হ্যাঁ, লম্বা ফিঙ্গারটা। আচ্ছা, এরও পরিচর্যা কি একই রকম? একই আঙুর গাছের পরিচর্যা সবই একই। এমনিতে ব্লাড মিল যেটা ব্যবহার করবে সেটা কিভাবে করবে? দেখুন, ব্লাড মিল তো এমনিতে অনলাইনে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি নিজে ওই যেখানে নাকি মুরগির মাংস বিক্রি করে, সেই মুরগির মাংসের ওখানে আমি কোটো রেখে আসি, ওরা ওই রক্তটাকে ওখানে জমি রেখে দেয়, তারপরে আমি ওটাকে সংগ্রহ করে, তারপরে ছাদের মধ্যে আমার একটা বড় একটা পাত্র আছে স্টিলের, সেখানে ওটাকে ঢেলে দিয়ে রোদে শুকোই, শুকোনোর পর একদম যখন শুকিয়ে যায় তখন ওটাকে সংগ্রহ করে ওটাকে গুঁড়ো করে একটা কৌটাজাত করি, কৌটোর মধ্যে রেখে, প্লাস্টিকের কৌটোর মধ্যে। মানে ওটা কি রোদে শুকিয়ে একদম শক্ত করে ফেলতে হবে? রোদে শুকিয়ে শক্ত করি, রোজ রোজ করতে 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 আর ওই ব্লাডটাকে দিতে দিতে তারপরে ওটা একটু পুরু হয়ে যায়, তারপর ওটাকে গুঁড়ো করে নিই, গুঁড়ো করে তারপরে ওই গাছের গোড়ায় এক চামচ করে দিয়ে দিই, তার সঙ্গে একটু সর্ষের খোল দিই, একটু পটাশ দিই, পটাশ বলতে ওই জৈবিক পটাশ, যেটা নাকি কলার খোসাকে শুকিয়ে ওটাকে ভালো করে গ্রাইন্ডিংয়ে গুঁড়ো করে তারপরে এগুলোকে মিশিয়ে তারপরে ওই গোড়ার 6 ইঞ্চি সাইড থেকে তারপরে ওটাকে দিয়ে তারপরে জল দিয়ে দিই, মাসে একবার দিলেই হবে। মাচাটা যদি কেউ করতে যায় কীভাবে করবে? হ্যাঁ, মাচাটা করতে গেলে ওই যেটা নাকি টায়ারের সুতো যে নাইল দড়িগুলো আছে সেই দড়ি দিয়ে করলে ভালো হয়, যেটা মাছের জাল হয়, মাছের জাল হয় সেটা দিয়ে করে সুন্দর করে টানিয়ে দিলেই হবে, আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এর মধ্যেও একটা আছে যে শীতের আগে এই ডালপালাগুলোকে ভালো করে ছেঁটে দিতে হবে, সুন্দর করে ছেঁটে দিতে হবে, ছেঁটে দিলে তারপর ডাল যেগুলো থাকবে, হ্যাঁ, পুরনো ডাল যেগুলো থাকবে সেগুলোকে ছেঁটে দিতে হবে, ছাটলে ওই শীতের পর, ওই শীতে তো গাছ ঘুমিয়ে থাকে, তারপরে যখন নাকি শীতের পরে যখন তারপরে আস্তে 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 ডালপালাগুলো ওই মুকুলগুলো গজাবে, আস্তে আস্তে ডালপালা ছাড়বে, ওখান থেকেই ফুল আসবে, ওখান থেকেই ফল হবে। এই যে ছাটার সময়, ছাটার পরে আর কিছু করতে হবে না? হ্যাঁ, ছাটার পরে যদি মনে হয় যে আমি এই ছাটা ডালগুলো দিয়ে আমি আরও কিছু গাছ বানাবো, আচ্ছা, একদম ইচ্ছে মতো করে গাছ বানিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এই গাছগুলোকে গিফট হিসাবে আপনারা দিতে পারবেন এবং তারাও আনন্দিত হবে। এবং গাছ আঙুর গাছ কাটিং থেকে হয়? কাটিং থেকে হয়, খুব সুন্দরভাবে হয়। আচ্ছা, তার একটা নমুনা যদি একটু দেখান। হ্যাঁ, তার নমুনা আমি দেখাচ্ছি, আসুন। এরা বের করবো না? হ্যাঁ, একটু হাতে নিন। এটা ডাল কাটিং হয়েছিল এবং সেই ডাল কাটিং থেকেই এটা হয়েছে? এটা হয়েছে, হ্যাঁ। এবং আমি অনেককেই আমি এই আঙুর গাছ আমি গিফট হিসেবে দিয়েছি, হ্যাঁ, এই এর একদম অরিজিনাল। আর এই গাছটা প্রজাতি যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্কতৃষ্ণা। আচ্ছা, এটা দোফলা, বছরে দুবার, বছরে দুবার ফলে। আচ্ছা, এমনি মিষ্টতা? মিষ্টতা খুব সুন্দর। একটা জিনিস আপনি বলছিলেন তখন, আঙুরটাকে বা যে কোনো ফলকে মিষ্টি করতে গেলে কী করতে? হ্যাঁ, আঙুরের মিষ্টতা আনতে গেলে ওই যে আমাদের কলিচুন আছে যেটাতে পান খায়, ও সামান্য পরিমাণ রাত্রেবেলা খুব ভালো করে ধুয়ে, ভালো করে জলে গুলে, পরিষ্কার জলে, আর জল যে সে জল ব্যবহার করা যাবে না, যদি আপনারা ওই ফিল্টারের জল খান সেই ফিল্টারের জল দেবেন, এই কলের জল কুয়োর জল দিলে হবে না, কিন্তু সেই ফিল্টারের জল 1 লিটার নিয়ে তার মধ্যে ওই যে চুন, ওই যে কলিচ ওই প্লাস্টিকের প্যাকেটে দেবে, সেই প্লাস্টিকের প্যাকেট থেকে বের করে সেটাকে ভালো করে জলে গুলে রেখে দিতে হবে, তার পরের দিন সে ওপরের যে পাতলা জলটা আছে, যে তলায় যে ওই ওই সাদা যে কার্বনটা পড়ে থাকবে সেটা নয়, হ্যাঁ, সেই জলটাকে নিয়ে গাছের গোড়া খুঁড়ে ওটাকে দিয়ে দিলেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কী পরিমাণে দেবে? ওই 1 লিটার জলের সাথে ওই ওই 100 গ্রামের মতো ওটা মিশিয়ে দিতে হবে, 100 ml, 100 ml মতো দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আর এই গাছের মিষ্টতা আনার জন্য পটাশ দিতে হবে, এর মিষ্টতা আনতে গেলে পটাশই দিতে হবে। আচ্ছা, কলিচুনটা কবার দেবে? মাসে একবার দেবে। মাসে একবার দেবে। আচ্ছা,
এটা কি সব ফল গাছের জন্য একই রকম? না 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 না, সব ফল গাছের জন্য নয়, এই কতগুলো গাছ আছে যেই গাছগুলোতে এটার প্রয়োজন হয়, যেরকম নাকি আঙুর গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়। আচ্ছা, খুব সুন্দর একটা তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম, দেখুন। আর এইগুলো এই সুন্দর সুন্দর কাটিং থেকে হয়ে যাচ্ছে, কাটিংগুলো কিভাবে বসাবে যদি কেউ নতুন গাছ করতে চায়? প্রথমে এই যে গ্রোয়িং ব্যাগটা আছে, এই ব্যাগের তলার থেকে একটা ব্লেড কিংবা ধারালো জিনিস দিয়ে এটাকে কেটে এই তলার অংশটুকু ফেলে দিতে হবে। ফেলে তারপরে এখান থেকে ধরে এখান থেকে কেটে দিতে হবে। কেটে দিয়ে আস্তে করে সরালেই এই গ্রোয়িং ব্যাগটা সরে যাবে। তারপরে যেখানে নাকি এই মাটি করে টবের মধ্যে মাটি করে কিংবা যেখানে এটাকে স্থাপন করা হবে, প্রতিস্থাপন করা হবে, সেখানে আস্তে করে বসিয়ে তারপরে মাটি দিয়ে তারপরে একটু জল টল দিয়ে রাখলেই হবে, যাতে নাকি রুটটা এই শেকড়টা যেন না ভেঙে যায়। এবং খুব সাবধানে করতে হবে এটা, যাতে নাকি শেকড়ের কোনো ক্ষতি না হয়। চলুন আজকে ভিডিওতে দাদার অন্যান্য কিছু গুণের জিনিস দেখব, দেখাতে থাকবো আপনাদের, আসুন আমার সাথে। এই আম গাছটায় অনেকগুলো বেদ দিয়ে, এটা কি মাল্টিগ্রাফটিং হচ্ছে? হ্যাঁ, এটা মাল্টিগ্রাফটিং হচ্ছে। আমি এই গাছটাতে মোটামুটিভাবে 10 রকম প্রজাতির আম গাছ এর সাথে গ্রাফটিং করব, এবং গ্রাফটিংগুলো সাকসেসফুল হবে এবং সাকসেসফুল প্রায় হয়ে এসে। হ্যাঁ, তো এতে একটা নূতনত্ব একটা জিনিস থাকবে, যে যাতে নাকি একটা গাছের মধ্যে অনেকগুলো অনেক রকমের এই আম ফলানো যায়। একটা গাছের মধ্যে অনেকগুলো? হ্যাঁ, এটা নিজে তো একটা গ্রাফটিং গাছ, এটাও একটা নিজের গ্রাফটিং গাছ। আচ্ছা, এখানে টোটাল 4 রকম জাতের গাছ আছে এখন এই মুহূর্তে, আরও 6 রকম বসবে। আর প্রত্যেকটাই সাকসেসফুলই হবে? হ্যাঁ, প্রত্যেক কটা সাকসেসফুল হবে। আর এই সাকসেসফুল করার জন্য কিন্তু মাস হচ্ছে এই 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 বর্ষাকাল। এই বর্ষাকালে যত গ্রাফটিং এই সময় করলে প্রতিটি গ্রাফটিং সাকসেসফুল হবে, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে। সায়ন নির্বাচনটা খুব ভালোভাবে করতে হবে, সেটা পরবর্তী সময়ে আমাদের একচিলতে বাগানের প্রণবেশদা তিনি কিন্তু আপনাদের এটা দেখিয়ে দেবেন। অবশ্যই দেখাবো। এটা কি গাছ? এটা হচ্ছে থাই মিষ্টি জলপাই। অলরেডি চলেও এসছে? হ্যাঁ, এর মধ্যে ফুলটুল চলে এসছে, খুব সুন্দর। গাছটা তো এমন কিছু বড় নয়? না, গাছটা বড় না, এগুলো গুটি কলমের গাছ। মাটি কি ব্যবহার করছেন তাও? এখানে মাটি সম্পূর্ণভাবে গোবর সার, একটু পাতা পচা সার, একটু বালি মাটি মানে গার্ডেন সয়েল, তার সাথে হাড়ের গুঁড়ো, একটু নিম খোল, আর একটুখানি শিংকুচি, এসব দিয়েই মাটিটাকে তৈরি করে। হ্যাঁ, মাটি তৈরি করার আগে, মাটি তৈরি করার সময় ওই এই 4 চামচের মতো কলিচুনের গুঁড়ো সেটাকে মিশিয়ে দিই সেই মাটিতে মিশিয়ে ভালো করে রোদে। কতদিন রাখতে হবে মাটিটা? এই মাটিটা 1 মাসের মতো রাখলে খুব ভালো হয়, কিন্তু আমরা তো অতটা সময় দিতে পারি না। হ্যাঁ, আমাদের খুব তাড়াতাড়ি ব্যাপার আছে, সেখানে আমি 15 দিনের মতো রেখে দিই। এটা কি? এইটা হচ্ছে আমার নারকেলের বনসাই। নারকেলের বনসাই, বনসাইয়ের শখ তো আছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনি নিজে একজন শিল্পী মানুষ। হ্যাঁ, আপনার এই শিল্পত্ব গাছের মধ্যেও সেটা প্রকাশিত হয়, তাই তো? আমি একটা জিনিস জানি, এটা অতীব সত্যি, প্রতিটি মানুষের ভিতরে শিল্প কলা প্রত্যেকের মানুষের ভেতরেই আছে, কিন্তু কেউ প্রয়োগ করে কেউ প্রয়োগ করে না। আর যারা প্রয়োগ করে একটু খাটাখাটনি করে তারা সাকসেসফুল হয়। কিভাবে করবে কেউ যদি এরকম বনসাই করে? কেউ যদি না জানে আমার কাছে আসবে, আমি শিখিয়ে দেবো তাদেরকে, হাতে কলমে শিখিয়ে দেবো। একদম, শুধু এই বনসাই নয়, বিভিন্ন গাছের বনসাই শিখিয়ে দেবো। এইটা একটু বলুন তাও দর্শকদের। হ্যাঁ, এই নারকেল যখন নাকি গাছ পাকা নারকেল, প্রথমে এই নারকেল গাছ থেকে যখন নারকেল পাড়ার পর সেগুলোকে বাছাই করতে হয় যে কোন নারকেলে গাছটা হবে। সব নারকেলের তো গাছ হয় না, তো সেই নারকেলটাকে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুদিন, ওই খোসা শুদ্ধ ভিজিয়ে রাখতে হবে। ওপরে যে কভারটা থাকে সে কভার শুদ্ধ ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর পর আস্তে 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 ওখান থেকে ওই মুখ থেকে ওই পাতা ছাড়বে, আর ভেতরে ওই যেটা নাকি আমরা কোকোপিট যেটা তৈরি করি, যেটা দিয়ে ছোবড়াটা দিয়ে
ওই ছোবড়ার ভিতরে শেকড়টা গজাবে, তখন যখন একটু বড় হবে তখন এই নারকেলটা সুন্দরভাবে সাঁড়াশি দিয়ে, ওই নারকেল ছোলা সাঁড়াশি দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ছুলতে হবে। ছুলে ওই ধারালো চাকু দিয়ে সেই নারকেলটা ওপরে যে ওই ছোবড়ার যে এইগুলো আঁশগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করেও আবার জলে ভিজিয়ে রাখতে হবে, যাতে শেকড়টা যাতে নষ্ট না হয় সেইভাবেই নারকেলটাকে ছুলতে হবে, শেকড়টাকে ঠিক রাখতে হবে। শেকড় যদি ওলট পালট হয়ে যায় তখন কিন্তু এই বনসাই হওয়াটা বড় কঠিন। এ খাবার আমি এখানে দিয়েছি ওই একটু খোল পচা জল, যেটা আমি ওই ওএসডি কম্পোস্টের সাথে মিশিয়ে আমি এটাকে করেছি, এবং খোল পচা জল এবং আমাদের বাড়িতে যে ব্যবহারে শাক সবজিগুলো আছে সেগুলোকে পচিয়ে, তারপরে ভাতের মাড় আছে সেগুলোকে পচিয়ে, তার থেকে আরও পাতলা করে জল মিশিয়ে এর গাছের গোড়া দেওয়া হয়েছে। এই মাটিটা তৈরি করা হয়েছে বায়োচার দিয়ে, বায়োচার মানে কাঠের চারকোল দিয়ে, বেশিরভাগই চারকোলই এখানে ছিল। এই চারকোল প্রায় 20% চারকোল, এই 20% পাতা পচা সার, 20% 40% বালি আর না 40% মাটি আর বালি হচ্ছে 20%, আর কিচ্ছু দেওয়া হয়নি এর মধ্যে, কোনো শস্যের খোলও মেশানো হয়নি, একদম পুরো মানে নর্মাল অবস্থায়, কোনো সার টার কোনো কিছু দেওয়া হয়নি। তারপরে ওটা যখন নাকি মাটির সাথে শেকড়টা ধরে গেছে তারপরে ওকে খাবার দেওয়া শুরু হয়েছে, তারপরে আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। বাহ, এটা ঘরেও রাখা যাবে মাঝে মাঝে, সপ্তাহে একদিন করে, সপ্তাহে একদিন করে, হ্যাঁ বার করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন আমরা দাদার একটু শিল্পকলার দিকে এগিয়ে যাই। দাদার এগুলো একদম নিজের হাতে, কত বছরে পুরনো এগুলো, কত বছর ধরে আঁকা আঁকি করছেন? হ্যাঁ, আমি 60 বছর ধরে আমি এই ছবির সাথে যুক্ত, ছবি আঁকি এবং ক্রিয়েটিভ আর্ট করি। এটার ব্যাখ্যাটা একটু যদি দেন। হ্যাঁ, এই ছবিটা হচ্ছে প্রকৃতি, নেচার, এবং টাইটেল দেওয়া আছে। আমি এই নেচারের উপরে কিছু উপস্থাপন করেছি, আমি সিম্বলিক হিসাবে কিছু উপস্থাপন করেছি, যেরকম প্রতিটি প্রাণী জীব জগৎ এবং প্রতিটি বস্তু তাদের নিজস্ব একটা আঙ্গিকে, তার নিজস্ব একটা ক্যারেক্টার তৈরি হয়, যেরকম কাগের একটা ক্যারেক্টার, প্যাঁচার একটা ক্যারেক্টার, শেয়ালের একটা ক্যারেক্টার, ঘোড়ার একটা ক্যারেক্টার, গাধার একটা ক্যারেক্টার, প্রতিটি জীবজন্তু এমনকি ফল তাদের নিজস্ব একটা আলাদা একটা ক্যারেক্টার আছে। যেরকম নাকি কলা একরকম, আম একরকম, লিচু একরকম, এই বিভিন্ন রকমের, এগুলো হচ্ছে এক একটা নেচার। তো আমি এই আমার এই পেন্টিং, ক্রিয়েটিভ পেন্টিংয়ে আমি একটা জিনিস বোঝাতে চেষ্টা করেছি, এই পৃথিবী আমার মা, সবার মা, আপনারও মা, এই জীবজগৎকে যারা নাকি ধারণ করেছে সেই পৃথিবী মাকে, তার উপরে যে অত্যাচার এবং তার যে গর্ভস্থ সন্তান, আজকে তারাও, আমিও তার গর্ভস্থ সন্তান, আপনিও তার গর্ভস্থ সন্তান, আজকে কেউ ভালো কেউ মন্দ, এই মা কিন্তু সবাইকেই ধারণ করেছে, কাউকে কিন্তু এই পৃথিবী মা পরিত্যাগ করেনি, সবাইকে নিয়েই আছেন। তার মধ্যে এই যে ক্যারেক্টারগুলো এখান থেকে সৃষ্টি হচ্ছে, আজকে এই যে ছবির মধ্যে যেগুলো দেখছেন সেইগুলো হচ্ছে এক একটা সেই সব নেচার, যেরকম নাকি পেঁচা আছে, অক্টোপাস আছে, যেরকম মায়ের পেটটা হচ্ছে আমার পৃথিবী, কারণ মা যদি না থাকতেন তাহলে আমি তো পৃথিবীতে আসতাম না, কেউ আসতো না। সঙ্গে এই কাঁকড়ার কী রোল? কাঁকড়ার একটাই রোল, দেখবেন আমরা যদি কেউ কোনো রকমভাবে এগিয়ে যেতে চাই তখন আরেকজন এসে পেছন দিক দিয়ে টেনে তাকে নামিয়ে দেয়, তাকে এগোতে দেয় না। এই কাঁকড়াও তাই, কাঁকড়ার ক্যারেক্টারটা হচ্ছে ওকে যদি একটা জায়গায় রেখে দেওয়া যায় আরও 10টা কাঁকড়ার সাথে, কোনো কাঁকড়া যদি বেরোতে চায় ঝুড়ি থেকে, সেই কাঁকড়া তার তার দাঁত দিয়ে চেপে ধরে তাকে নামিয়ে দেয়। আমাদের ক্যারেক্টারটা হচ্ছে কাউকে এগোতে দেবো না, তাকে টেনে নামিয়ে দাও। এই ক্যারেক্টার এর মধ্যেই লুকিয়ে আছে, যে একজন যদি ভালো জিনিস জানে তাকে এগিয়ে দাও তা নয়, আজকে আমাদের ক্যারেক্টার হয়েছে যে আমরা তাকে টেনে নিয়ে এসে তাকে যেন নামাতে পারি, তার বন্দোবস্ত করে নেওয়া। এটা হচ্ছে আমার একটা প্রতিবাদী ছবি। চলুন বাকি ছবিগুলো একটু এক নজর করে দেখব আর দর্শকদের দেখাবো।
সঙ্গে একটু দিদির সাথেও পরিচয় করবো, দিদিকেও একটু আসতে বলবো। আমরা আস্তে আস্তে দোতলার দিকে যাচ্ছি। প্রতিটা জায়গাতেই আমরা দাদার সৃষ্টিকে দেখতে পাচ্ছি, তাই তো দাদা? হ্যাঁ অবশ্যই। এই ছবিটা তো একটু ব্যাখ্যা যদি দর্শকদের জন্য। এটা হচ্ছে ক্রো মর্নিং, এই ছবির টাইটেলটা হচ্ছে ক্রো মর্নিং। দেখুন ওখানে লেখা আছে মর্নিং ওয়ান, কাক ভোর। এই কাকেদের যে নেচারটা, আমি এগুলো নেচার ভিত্তিক ক্রিয়েটিভ আর্ট, তো যে এই কাকের নেচারটাও কিন্তু আমাদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, সেটার উপর ভিত্তি করেই আমার এই ছবিটাকে আঁকা। এক ঝলক করে একটু দেখাচ্ছি, মানে ভিডিও বড় হয় কিন্তু কিছু করার থাকে না, ভালো জিনিস দেখাতে গেলে একটু তো ভিডিও দেখতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে। এটা একটু বলুন। হ্যাঁ, এটা এই ছবিটার টাইটেলটা হচ্ছে, পেন্টিংটার টাইটেলটা হচ্ছে ব্লু ড্রিম, মানে নীল স্বপ্ন। আজকে এই যে যুব সমাজ যারা অনেক আশা নিয়ে তাদের শিক্ষা দীক্ষা নিয়েছে, তাদের স্বপ্ন যে আমি শিক্ষান্তে একটা কাজ পাব, আমি সুন্দরভাবে আমার সবাইকে নিয়ে আমি চলব, কিন্তু সবাইকে নিয়ে থাকব, কিন্তু সেটা আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, কিন্তু স্বপ্নটা কিছুতেই বাস্তবায়িত হচ্ছে না। আজকে বাস্তব জগতে তাই দেখা যাচ্ছে, সেটাই আমি এই ছবির মাধ্যমে তুলে ধরেছি। এখানে আরও সুন্দর সুন্দর পেন্টিং। এটা হচ্ছে আমার দুর্গা, তাই? আমার দুর্গার সিরিয়াল, এটা সিরিজের ছবি। সিরিজের ছবি যে আমার দুর্গা নিয়ে আপনার কবিতাও আছে? আমার কবিতাও আছে, সেই কবিতার আঙ্গিকের তৈরি। হ্যাঁ হ্যাঁ। এই লেখালেখি ছবি আঁকা এগুলো ঠিক কতদিন ধরে? দিদি জেন না, দাঁড়ান। আচ্ছা, এই 60 বছর ধরে আমি এই ছোটোবেলার থেকে আমার এটা, আমার মানে যখন নাকি আমি ছোটোবেলায় ওই পাঠশালাতে পড়তাম তখন থেকে আমার নেশাগ্রস্ত ছিলাম, নেশা হিসেবে ছিল আমার একদমই। এগুলো হচ্ছে আমার দুর্গার সিরিজ, আমার দুর্গার সিরিজ। এটা এখানে আরও কিছু পেন্টিং। কখন করেন চাকরি জীবনে, কখন করতে? হ্যাঁ, আমার, আমি তো এখন চাকরি জীবন থেকে অবসর নিয়েছি 2015-তে। আমি অফিস থেকে বাড়িতে ফিরতাম 10টা সাড়ে 10টার সময় রাত, আর সকালবেলা বেরিয়ে যেতাম 4টের সময়, এই ভোর থাক মানে অন্ধকার থাকতে। তো রাত্রেবেলা যখন আসতাম, এসে বাড়িতে এক গ্লাস জল খেয়ে এই আমার মনের খিদের জন্য আমি ওই ছবি নিয়ে ভরে যেতাম, এই রাত 2টো-2:30 অবধি ছবি আঁকতাম, আবার সেই ঘুমের থেকে কোনো রকমভাবে উঠে আবার সকালবেলা অফিস চলে যেতাম। এই করে করেই আমি ছবি এঁকেছি, আমার বড় নেশাগ্রস্ত ছিলাম আমি এই ছবি আঁকাতে। এই ছবিটা নিয়ে প্রথমেই আমার খুব কৌতূহল লেগেছিল, ছবিটা একটু দর্শকদের দেখাবো। এটা 3D পিকচার, 3D পেন্টিং। এটা 3D পেন্টিং, এটা সম্পূর্ণ তেল রঙের, তেল রঙের। আর এই যে যে জিনিসটা আমি হাতে ধরলাম, এই জিনিসটা দেখুন, এরকম তলা দিয়ে আমি হাত দিয়ে দিয়েছি, এই জিনিসটা কী দিয়ে তৈরি? এটাও সম্পূর্ণভাবে তেল রঙের। এই ছবিটাকে আঁকতে আমার প্রায় 1.5 বছরের মতো লেগেছিলো, আর এইটাকে এক্সপেরিমেন্ট করতে আমার প্রায় 10 বছর লেগেছিলো। এরকম অনেকগুলো ছবি আছে, আমার 16খানা ছবি আছে এরকম। আর এই ছবিটার একটু বর্ণনাটাও যদি দর্শকদের দেন। এই যে ছবিটার সবচেয়ে মূল বিষয়বস্তু, এই টাইটেলটা হচ্ছে হ্যাভেন, হ্যাভেন, হ্যাভেন 1, হ্যাভেন 2, হ্যাভেন 3, এরকম ধরনের আমার অনেকগুলো ছবি আছে। এই ছবিগুলো অনেক বড় বড়, এই ক্যানভাসের উপরে করা। আজকে আমাদের পরিবারের কিংবা যারই পরিবারের বয়স্ক মানুষ, যারা যারা বৃদ্ধ হয়ে গেছেন, তারা অপাঙ্ক্তীয় হিসেবে তারা গণ্য হয়। কেউ তাদেরকে সেই যুব থাকতে যেরকম তাদেরকে দেখভাল করতো, সহচর্য করতো, সেই জিনিসটা যত্ন করতো, সেই জিনিসটা আর করেন না। বাড়ির লোকে ভাবে যে এই বুড়ো মানুষটা আমাদের কাছে বোঝা স্বরূপ, কিন্তু এই বোঝা আজকে নাতি নাতনি যারা আছে, ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক, তারা এই বুড়ো দাদু দিদিমা ঠাকুমা তাদেরকে আঁকড়ে ধরে যে বড় হচ্ছে, এই যে আমার লতা গাছটা দেখছেন, এই লতা গাছটাই হচ্ছে আমার সেই নাতি নাতনি বুড়ো দাদুটাকে ধরে আস্তে আস্তে বেড়ে উঠছে। এইভাবেই ছোটরা বড় হয়, বড়দের ধরে ধরে। কিন্তু আমরা তো সব হারিয়ে ফেলেছি এই কালের বিবর্তনে, আমরা এই বয়স্ক মানুষগুলোকে সম্মান দিই না, শ্রদ্ধা করি না। তার জন্য আমার এই একটা প্রতিবাদী ছবি। সবাইকে বলছি যে সবারই তো এইরকম
মৃত প্রায় গাছের মতো অবস্থা হবে, তবে কেন আমরা বৃদ্ধ এবং বৃদ্ধাদের কষ্ট দেব? তাদেরকে কেন আমরা ভালোবাসবো না? তাদের তো অনেক অবদান আছে। এটাই হচ্ছে আমার ছবি। দিদির কাছে একটু আসবো। দাদা অনেক কিছু করেছেন জীবনে, অনেকটা সময় এই শিল্পকলাতে দিয়েছেন, আর আপনি তার পাশে থেকেছেন। আপনার নামটা একটু শুনব, বীণা রায়, কারণ আপনার সাপোর্ট সম্পূর্ণ ছিল, তাই না? এই যে আঁকাগুলো যখন আঁকতেন, তখন চাকরি জীবনে কোন সময় আঁকতেন? আমি ওই রাত 11টা থেকে রাত 2:30-3 পর্যন্ত করতাম, আবার 5টার সময় উঠে দৌড়তাম অফিসে যেতাম। কিন্তু মনের খিদেটা বজায় রেখে, মনের খিদেটাই, বৃদ্ধ বয়স আমার 68 বছর বয়স, এখনও রয়েছে, আমি এখনও ছবি আঁকি, কবিতা লিখি। কিন্তু এখন এই মহামারীর পর ওই কেউ তো আর বেরোতে পারে না, তারপরে আমার কিছু ক্যানভাসের শর্ট পড়ে গেছে, এই ক্যানভাস এখন নেই। এখন ক্যানভাস থাকলে আরও খানবিশেকের মতো ছবি আঁকতাম। ধরে 60 বছরের যে সাধনা করেছি, এই সাধনাটাকে আমি বিলিয়ে দেবো, সম্পূর্ণভাবে শেখাবো। আমি চাই যে আমার জিনিসটা আরেকজনের মধ্যে বিস্তার লাভ করুক, আমি কেন আমার নিজের মধ্যে লুকিয়ে রেখে দেবো? একটা ছোট্ট স্বরচিত কবিতা দর্শকদের জন্য শুনতে চাইবো, দিয়ে এই ভিডিওটা শেষ করব। চলুন শুনে নি দাদার কাছ থেকে দাদার কবিতাখানি। নমস্কার, আমি আমার স্বরচিত কবিতাটা আপনাদের পড়ে শোনাবো। আর যে কবিতাটা শুনছেন, এই কবিতাগুলোই কিন্তু আমার, কিন্তু যে পেন্টিংগুলো করেছি সেই পেন্টিং, এই কবিতাগুলোই আমার পেন্টিং। এবার শোনাচ্ছি। আমার দুর্গাড়া, আমার দুর্গাড়া কি এখনো ভালো আছে? হয়ে যাওয়া এই পৃথিবীতে অন্য গ্রহগুলোর থেকে কি পড়ে আছে পিছে? এমনটা তা হবার নয় ভাবছি মিছে মিছে। তোমার গর্ভে ধারণ করেছো কত প্রজন্মের উত্তরসূরি, আমার কাছে ক্ষয়ে যাওয়া পৃথিবীটা যে একটা গর্ভবতী নারী। নরদানবেরা ছড়িয়ে দিয়েছে আধারের ঘন ছায়া, ওই পশুদের লালসার শিকার অভাগী দুর্গাড়া। নরদানবেরা তারাও তো মাতৃস্তন করেছে পান, তবে কেন লুণ্ঠন করছো আমার দুর্গাদের মান সম্মান? কেঁদে কেঁদে কত আবদার করেছো মায়ের স্নেহভরা বক্ষে, ঠাঁই যে পেয়েছো তবু কেন শুধুই নারীদের প্রতি দিয়েছ লালসার হানা? আমার দুর্গাড়া পেয়েছে শুধুই বঞ্চনা আর লাঞ্ছনা। লোলুপ দৃষ্টিতে গিলে খেয়েছ ট্রেন ট্রামে আর বাসে, শয়তানেরা ছড়িয়েছে ভয় অঘোষিত ত্রাসে। আমার দুর্গাড়া তো এই সৃষ্টিকেই ধারণ করে, কেঁদে ওঠে মন ধর্ষিতা হয়ে আমার দুর্গাড়া আজও মরে। এই চিরন্তন সত্যকে শয়তানেরা গেছে ভুলে, আঘাত হানো ওদের বিবেকহীনতার মূলে। ক্ষয়ে যাওয়া পৃথিবীকে রাঙাও সবুজে আবার, প্রতিবাদের আগুনে ঝলসে উঠুক মনে সবার। আমরা কি সবাই ভয় পেয়েছি কোনো কিছু হারাবার? এই ক্ষয়ে যাওয়া পৃথিবীকে যে আমাদের আছে কিছু দেবার, স্বার্থ পরের মতো কখনো আড়ালে থেকো না, বুঝেও যেন না বোঝার ভণিতা করো না। আজ নারীত্বের সম্মান পথে ধুলায় লুটায়, নরাধমেরা সব লাগামহীন ঘোড়া ছোটায়, এরই সাথে করি আহ্বান এগিয়ে আসতে হবে সবারে। অভয়া নির্ভয়া আমার দুর্গাড়া থাকবে আমাদেরই হৃদ মাঝারে। প্রবাল রায়, 3/9/2016। অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং দিদিভাইকে। সঙ্গে থাকুন একচিলতে বাগানে। আপনারা নিশ্চয়ই আমরা দাদার সেকেন্ড পর্বে, দ্বিতীয় পর্বে আমরা এই ছাদ বাগান তুলে ধরব, প্রতিটা গাছের আমরা পরিচর্যা দাদার মুখ থেকে শুনে নেব, আর গাছে ফল ফুল তো দেখাবই। তো দেখতে থাকুন একচিলতে বাগান প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টার সময়।
হ্যাঁ, আমি পরিশেষে একটা কথা বলি, একচিলতে বাগান যেভাবে একটা সুন্দর উপস্থাপনা, শুধু সুন্দর উপস্থাপনা বলবো কেন, তিনি একজন শিল্পী মনের মানুষ, যে মানুষের ভিতরে যে যোগ্যতা আছে, মানুষের ভিতরে প্রতিটি মানুষের ভিতরে যোগ্যতা আছে, সেই যোগ্যতাকে তুলে ধরার যে সুন্দর একটা প্রয়াস, তার জন্য আমি এই একচিলতে বাগানের প্রণবেশকে আমি প্রচণ্ড ধন্যবাদ জানাই। প্রণবেশ ভালো থাকুক, পরিবার নিয়ে সবাই ভালো থাকুক, এবং দর্শক শ্রোতারা আপনারাও ভালো থাকবেন। নমস্কার।